মই ডক্টর হেমেন কলিতা, প্রধান বিজ্ঞানী, মাণ্ডলিক গ্রহ গবেষণা কেন্দ্র, শিলঙনিত। আমার গবেষণা কেন্দ্রটি অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনত। মই আজি যোৱা 24 বছৰে এই গবেষণা কেন্দ্রটোত কর্মরত, আর বিশেষকৈ মাহজাতীয় বা তৈলশস্য এনেকুৱা শস্যৰ লগতে বীজ উৎপাদনৰ লগত জড়িত। গতিকে আমি কৃষকসকলক মই আজি এটা কথা কবলৈ ওলাইছোঁ যে আমাৰ বীজেই হ'ল যিকোনো শস্যৰে মূল বা ভেটি। গতিকে বীজ উৎপাদন, বীজ সংৰক্ষণ বা গুণগত বীজ আমি সংগ্ৰহ, এইবিলাক আমাৰ খুব জৰুৰী আমাৰ খেতি এটা ভাল কৰিবলৈ হ'লে। গতিকে আমি কি কৰিব লাগিব? আমি আমাৰ যিটো মধ্য অসম অঞ্চল বা অসমতে আমি কি ধানৰ খেতি কৰোঁ প্ৰধানত, তাৰপিছতে আহে আমাৰ তৈলশস্যৰ খেতি, সৰিয়হৰ খেতি, তাৰপিছত মাহজাতীয় শস্য, মাটিমাহ, মগুমাহ, এনেকুৱা শস্যবিলাক আহে। মৰাপাটৰ খেতিও আমি কৰোঁ যথেষ্টখিনি, কিন্তু আমি সদায় বিশেষকৈ মৰাপাটৰ ক্ষেত্ৰতে যদি চাওঁ তেতিয়াহ'লে আমি কি গম পাওঁ যে আমাৰ গৱেষণা কেন্দ্ৰৰ পৰাই উদ্ভাৱন কৰা হৈছে বিভিন্ন জাত, যেনেকুৱা মিঠামৰাৰ জাত তৰুণ আছে, তিতামৰাৰ আমাৰ আছে খ্যাতি আৰু অপেশ্বৰী, কিন্তু এই জাতবিলাকৰ বীজ আমাৰ গৱেষণা কেন্দ্ৰৰ পৰা বা প্ৰমাণিত বীজ বিভিন্ন সংস্থাৰ পৰা আমাৰ কৃষকসকলে কিমান সংগ্ৰহ কৰিছে। তৰুণ জাতটো অৱশ্যে গোটেই অসমখনতে এতিয়া চানি ধৰিছে, গতিকে এটা শুভ লক্ষণ। কিন্তু আমি বীজ উৎপাদন মৰাপাটৰ ক্ষেত্ৰত যদি আমি বীজ উৎপাদন কৰিব লাগে তেতিয়াহ'লে আমাৰ কেনেধৰণে কৰিব লাগিব সেইটো আমি জানিব লাগিব। এটা কথা জানো যে মৰাপাট আমি মাৰ্চ এপ্ৰিল মাহত আমি সিঁচোঁ, আৰু মাৰ্চ এপ্ৰিল মাহত আমি সিঁচোঁ পাটৰ কাৰণে, কিন্তু যেতিয়া বীজ উৎপাদন কৰিব লাগে তেতিয়া আমি জুন জুলাই মাহত আমি মৰাপাটৰ বীজ সিঁচিব লাগে। এতিয়া কথাটো হ'ল আমাৰ মৰাপাটৰ বীজ আমি বিচাৰি হাহাকাৰ কৰিব লাগে যথেষ্ট সময়ত, আৰু দামো কেতিয়াবা 100 টকা, কেতিয়াবা 300 টকা, 400 টকালৈকে আমি বজাৰত দাম দি আমি মৰাপাটৰ বীজ সংগ্ৰহ কৰিব লাগে। এই ক্ষেত্ৰত যদি আমি চাওঁ আমি কিমান খেতি কৰোঁ মৰাপাটৰ আহৰ কাৰণে, আমি কিমান খেতি কৰোঁ আমি যদি সেই কথাটো চাওঁ তেতিয়াহ'লে আমি বৰ বেছি 5 বিঘা, 10 বিঘা, 20 বিঘা কিমান কৰোঁ। আমি যদি 10 বিঘা গড় হিচাপত চাওঁ আমাৰ খেতিয়কসকলে, তেতিয়া 10 বিঘাৰ কাৰণে বীজ লাগিল কিমান? বীজ লাগিল 5 কিলো। অকল 5 কিলো বীজৰ আমাৰ প্ৰয়োজন হয়, কাৰণ 1 বিঘা মাটিত আমি 0.5 কিলো বীজতকৈ বেছি দিব নালাগে। গতিকে এই ক্ষেত্ৰত আমি কি কৰিব লাগে? এতিয়া সেই বীজখিনি যদি আমি নিজে উৎপাদন কৰি ল'ব পাৰোঁ, আমি যিখিনি বীজ আনিলোঁ, প্ৰমাণিত বীজ আমি সংগ্ৰহ কৰি আনিলোঁ, সেই বীজখিনি আমি যদি হেৰি কৰোঁ যে তাৰ পৰা এপোৱা বীজ বা 100 গ্ৰাম বীজ আমি জুন জুলাই মাহত ওখ মাটিত ক'ৰবাত সিঁচি থৈ দিলোঁ, তাৰ পৰাই আমাৰ যিখিনি বীজ উৎপাদন হ'ব সেই বীজেৰে আমি নেক্সট ইয়াৰ বা পিছৰ বছৰত আমি আহৰ খেতি আমি ধুনীয়াকৈ কৰিব পাৰিম। আৰু প্ৰত্যেক বছৰে এই প্ৰেক্টিচটো যদি আমি চলাই যাওঁ তেতিয়াহ'লে বীজৰ কাৰণে পৰনিৰ্ভৰশীল হোৱাৰ প্ৰয়োজনেই নাথাকে, আমি নিজৰ বীজ নিজে উৎপাদন কৰি লোৱাটো খুব সহজ কাম। তেনেকৈ আমি যদি ইফালে যদি আমাৰ চাওঁ যে সৰিয়হৰ ক্ষেত্ৰত, সৰিয়হ কিন্তু এটা ক্ৰছ পলিনেটেড বা পৰপৰাগযোগ হোৱা এটা শস্য। সৰিয়হৰ ক্ষেত্ৰত কিন্তু আমি বীজ সংৰক্ষণ, আমি যিটো বীজ আমি কৰিম সেই বীজটো কিন্তু সাধাৰণতে কৰিলে অলপ সাৱধান হ'ব লাগে যাতে বেলেগ বেলেগ জাতৰ খেতি ওচৰা ওচৰিকৈ নাথাকে। বেলেগ বেলেগ জাতৰ যদি ওচৰা ওচৰিকৈ থাকে খেতি, তেতিয়াহ'লে তাৰ পৰা পৰপৰাগযোগ হৈ মৌমাখি বা বিভিন্ন উপায়েৰে তেতিয়া জাত এৰা যিটো আমাৰ ধাৰণা আছে জাত এৰিবলৈ আৰম্ভ কৰে, আৰু সেইটোৱে সমস্যা আমাৰ পথাৰত আমি দেখি থাকোঁ। আমাৰ শস্যবিলাক সৰিয়হ, চাপৰ জাতৰ সৰিয়হ যিটো আছে সেইটো বহুত চাপৰ হৈ থাকে। আমাৰ খেতিয়কে যিটো বীজ ৰাখি পেলাই খেতি কৰে তাৰ পৰা যিটো খেতি হয়, গতিকে সেইকাৰণে আমি কি কৰিব লাগে? আমাৰ সাধাৰণতে আইচলেশ্যন ডিষ্টেন্স বুলি যিটো কওঁ,
তার মানে কি দুটা জাতর মাজত কিমান দূরত্ব থাকিব লাগে হেতু হরিহর ক্ষেত্রত মিনিমাম 50 মিটার তাতকে বেশি হলে তো আরো বেশি ভাল এই জিমানে ডিসটেন্স তো বাড়িব দুটা জাতর মাজত হিমানে আমার উৎপাদন তো ভাল হবো বা সেই পার্টিকুলার যেটু আমার জাত সেই জাতটোর গুণখিনি অক্ষুণ্ণ থাকিব সাপোজ TS-38 জাতটো মই আনি পেলাই খেতি করেছো TS-38ৰে ভবিষ্যতেও তারে বীজ আমি পাই থাকিব লাগিব ক্রস হব নোৱাৰিব এনেকুৱা ব্যবস্থাখিনি লৈ পেলাই যেতিয়া করিম সেই বীজ রাখিলে কিন্তু আমার তারপর যেটো অহা বছর খেতি হব সেইটো ভাল খেতিয়ে হব আৰু অন্যথায় আমি এক দুবছর বা তিনি বছরের মূরে মূরে বীজ আমি সলাব লাগিব প্রমাণিত বীজ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের পৰা সংগ্রহ কৰিব লাগিব কিন্তু মাহজাতীয় শস্যের ক্ষেত্রত বা এনেকুৱা ধানৰ ক্ষেত্রত এইটো কিন্তু আমার অলপমান সকাহ আমি থাকে যেহেতু সেলফ পলিনেটেড ক্রপ এইবিলাক গতিকে সেইকাৰণে আমি সাধারণত তিনি চারি বছরের মূরে মূরে বীজ সলালেও হয় গতিকে বীজ আমি কেনেকৈ আমি রাখিব লাগে সেই কথাটোতো আরো দীঘলীয়া কথা যেতিয়া আমি মাহজাতীয় শস্যর বীজ সংরক্ষণ করিম তেতিয়া আমার সাধারণত বীজত থকা পানিভাগ ময়শ্চার বলে কো সিড ময়শ্চার বলে কো সেই সিড ময়শ্চারখিনি কিন্তু 10% ওচৰত বা তলত আনিব লাগিব পানি যিমানে বেছি থাকিব যিকোনো বীজতে সিমানে কিন্তু আমার তার বীজ সংরক্ষণ করা যেটো সমস্যা সমস্যাটো বাড়ি গৈ থাকিব গতিকে তেনেকুৱা কথা ইভেন আমার যদি হয় আমার তেল সরিয়হর তেল সরিয়হর সিডত যদি পানি বেশি থাকে তেতিয়াহলে কিন্তু আমার তেলর গুণাগুণটো আমার কমি গৈ থাকিব গতিকে তেনেকুৱা কথাখিনি চাই পেলাই আমি আমার অসমখন সাধারণতে হাইলি হিউমিড আমার জলবায়ু বা আর্দ্রতা বেশি গতিকে সেইকাৰণে আমার সমস্যা বহুত আছে তার মাজতো কিন্তু আমি আগবাড়ি যাব লাগিব আর খেতি আমি ভাল বীজ নিজে উৎপাদন করি বীজ সংরক্ষণ করে আমি নিজের খেতি নিজে ভালদরে করাটো বাঞ্ছনীয় আর তেতিয়াহে আমার কৃষকসকলের উন্নতি অনস্বীকার্য এই ক্ষেত্রত আপনার মই কৃষকসকলক এটা অনুরোধ জানাম যে যিকোনো সমস্যা অকল বীজেই নহয় বা বীজ সংরক্ষণে নহয় বা বীজ নতুন বীজ সংগ্রহে নহয় যিকোনো কৃষির লগত সমস্যা যিবিলাক থাকে তেওঁলোকৰ সেইবিলাক সহজে সমাধা কৰিবলৈ হলে তেখেতে হলে আমার বিভিন্ন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ত নগর শিলঙনির ওচরেতে আমার আমি দুটা অনুষ্ঠান আছো এটা হল মাণ্ডলিক গবেষণা কেন্দ্র আনটো কৃষি বিজ্ঞান কেন্দ্র শিমলুগুৰিত আছে এই দুইটার আমার বিভিন্ন বিজ্ঞানী আছে বিভিন্ন বিজ্ঞানীর লগত আমি যোগাযোগ করে পেলে সমস্যাবিলাকৰ সমাধান অতি শীঘ্রে আমি পাব পাৰোঁ আৰু লগতে আমার কৃষি বিভাগ আছে কৃষি বিভাগৰ বিভিন্ন কর্মচারী গাঁৱৰ লেভেলতো আছে গাঁও পর্যায়তো আছে তেওঁলোকৰ লগত সহজতে যোগাযোগ করে পেলায় তার সমাধান লাভ কৰিব পাৰে আৰু ইয়াৰ কাৰণে আমার কোনো মাচুলৰ প্রয়োজন নহয় যিকোনো সমস্যা কৃষকসকলৰ সমাধান কৰি দিয়াই আমার প্রধান কর্তব্য আৰু তেওঁলোকৰ যাতে উন্নতি হয় আমি সদায় তার এই কামনাৰে আজিলৈ সামৰিছো ধন্যবাদ খবর নগাঁও লাইক শেয়ার আৰু ফলো কৰিবলৈ নাপাহৰিব চাই থাকিব খবর নগাঁও।